अब तक हमारे चैनल को सब्सक्राइब नहीं किया है तो इससे पहले कि आप वीडियो में खो जाएं, इमीडिएटली चैनल को सब्सक्राइब और वीडियो को इमीडिएटली लाइक भी कर। अखंड मंडलाकारम व्यक्तम येन चराचरम तत्पदम दर्शितम येन तस्मै श्री गुरवे नमः। नमस्कार बंधुरा, इंडियन योगा एंड स्पिरिचुअलिटी चैनल पक्ष स्वागत बंधुरा। अनेक समय अन्य क्षेत्र अमुक लोकटा बड्ड अहंकारी जान धरा के सरा ज्ञान करे बा अमुक महिला कि असम्भव कटुभाषिनी, कखनो कखनो रेगे जावा ब्यापारटा शरीर मनेर ओपर कुप्रभाव फेले एटा जेनेओ किन्तु समय विशेषे आमरा निजेदेर नियंत्रण करते पारी ना। आबार किछु किछु क्षेत्रे निज निज ज्ञान विद्या क्षमता शारीरिक सौंदर्य टाका पैसा इत्यादि प्रति मोहवशत आत्मगरिमाय फुले फेपे उठे अन्यके अवमाननाओ करे फेले, हयतो कखनो ज्ञातसारे कखनो हयतो अजान्ते। अच्छा, केन करि आमरा एमन आचरण? एर थेके निस्तार पावार कि आदौ कोनो उपाय आछे? थाकले कि सेटा? মানব মনের এই নানাবিধ আচরণ সম্পর্কে খোঁজ এবং পড়াশোনা করতে করতেই হাতে এল যোগাচার্য শ্রী পঞ্চানন ভট্টাচার্য মহাশয়ের একটি অপূর্ব গ্রন্থ যার নাম জগৎ ও আমি। পেলাম অনেক অজানা প্রশ্নের আধ্যাত্মিক ব্যাখ্যা, জানলাম মানুষে মানুষের দূরত্ব তৈরির আসল কারণ। আজকের আলোচনা মানব মনের অদ্ভুত চলনের উপরেই আলোকপাত করবে। সুতরাং বুঝতেই পারছেন বন্ধুরা আজকের আলোচনা ঠিক কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তাই অনুরোধ করব অনেক অজানা তথ্য জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং ভিডিওটি দেখতে দেখতে ভালো লাগায় হারিয়ে যাওয়ার আগে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, যাতে করে আগামী সময় এই ধরনের তথ্য সমৃদ্ধ ভিডিও আপনারা দেখার সুযোগ থেকে বঞ্চিত না হন। বন্ধুরা, আমরা এই ধরনের আচার ব্যবহার করে থাকি ইন্দ্রিয়াদি এবং রিপুদে বশবর্তী থাকার কারণে। প্রশ্ন হচ্ছে ইন্দ্রিয় কাকে বলে, রিপুই বা বলে কাদের? যাদের সাহায্যে আমাদের পার্থিব বিষয় সম্পর্কে জ্ঞান জন্মায় তাদেরই ইন্দ্রিয় বলে। এই ইন্দ্রিয় তিন প্রকারের, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় এবং অন্তরেন্দ্রিয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলো যে জ্ঞানেন্দ্রিয় তা আমরা ছোট্ট থেকেই জেনে এসেছি। এদের ওপর জাগতিক বিষয়াদির ছায়া পড়ে এবং আমরা বহিজগতের শব্দ, গন্ধ, স্পর্শ, স্বাদ এবং দৃশ্য সম্পর্কে জানতে পারি। কর্মেন্দ্রিয় বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। মন এই কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়ের মধ্যে থেকে এদের পরিচালনা করে। মন করে কি? এই সমস্ত ইন্দ্রিয়গুলি দ্বারা আনা সমস্ত তথ্যগুলিকে বাছবিচার করে এবং আমরা সেই অনুযায়ী রিয়্যাক্ট করি। ব্যাপারটা কেমন? আমরা বহিজগতের কোন ঘটনায় আনন্দ পাব বা দুঃখ পাব সেটা কিন্তু ঠিক করে আমাদের মনই, তাই না বন্ধুরা? মনই সময় বিশেষে বিভিন্ন ঘটনার অভিঘাতে দুঃখী হয় বা হয় আনন্দিত। তাই মন এই সমস্ত ইন্দ্রিয়দের অধিপতি। অন্তরেন্দ্রিয় হল আমাদের মন, বুদ্ধি, অহংকার এবং চিত্ত। এরা বায়ুরূপে আমাদের দেহে বিরাজ করে কর্মেন্দ্রিয় দ্বারা জাগতিক বিষয়াদি তথা সুখ দুঃখ ইত্যাদি ভোগ করে। এবার প্রশ্ন হল রিপু বলে কাদের? রিপুরা রজ এবং তমগুণ থেকে জাত এবং এরাও কিন্তু শূন্যরূপী। এরা করে কি? আমাদের বর্তমান মনকে আশ্রয় করে আমাদের বর্তমান বুদ্ধি দ্বারা মনকে কামনার সঙ্গে নানাবিধ সৎ অসৎ জাগতিক কাজকর্ম করিয়ে মনকে জাগতিক বিষয় চিন্তায় নিরন্তর আবদ্ধ করিয়ে রাখে। আমরা জানি কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য এই হল ছয় প্রকার রিপু যারা বায়ুরূপে আমাদের দেহে বিরাজ করে।
প্রথম রূপ কাম, যার সহযোগিনী হল রতি। রতি শব্দের অর্থ ইচ্ছা, কামনা অর্থ কর্ম। এই কর্ম কিন্তু একা কিছুই করতে পারে না। আমাদের মনের মধ্যে যখনই কোনো কিছু চাওয়ার উদ্ভব হয় তাকেই কামনা বলা হয়। চাওয়া বোধ এলো মানে পাওয়ার ইচ্ছে হলো। সূর্য বললেই যেমন আলোর কথা মনে হয়, ঠিক তেমনি কামনার সঙ্গে ইচ্ছা জড়িত। এই যুক্ত কামনাই হলো কর্ম, যা জাগতিক বা পারমার্থিক দুই হতে পারে। নিজেকে জানার, নিজের প্রাণকে জানার জন্য অর্থাৎ আত্মজ্ঞানের জন্য যে আত্মকর্ম করা হয়, গীতা অনুযায়ী কেবলমাত্র সেই কর্ম ছাড়া বাকি সবই অকর্ম এবং তা জীবের বদ্ধতার কারণ। দ্বিতীয় রিপু ক্রোধ। জীবের জাগতিক বিষয়াদির প্রতি অনুরাগ বা লোভ থেকেই ক্রোধের জন্ম হয়। এই ক্রোধের সহচরী হল হিংসা, যা ক্রোধের থেকেও মারাত্মক। ক্রোধ যখন হয় হিংসার বশবর্তী, তার ভয়ঙ্কর প্রভাবে জীব এতটাই হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়তে পারে, যার ফলে অনেক তো বটে নিজেরও চরম ক্ষতি করে ফেলতে পারে। ক্রোধ এবং হিংসা মিলনেই প্রকাশিত হয় দুরুক্তি বা কটু কথা। দুরুক্তি, যার অর্থ যে উক্তি দ্বারা অন্যের মনে দুঃখ, ক্ষোভ, ক্রোধ, হিংসা জাগ্রত করা যায়, অর্থাৎ কটু কথা বললেই তো একজন মানুষ অপর মানুষের থেকে দূরে সরে যেতে পারে। তাই সবসময় আমাদের কথা বলার সময় খেয়াল রাখা উচিত, যাতে আমাদের কোনো উক্তি বা মুখনিসৃত কোনো কথাই যেন অন্যের মনে হিংসা, ক্রোধ জাগিয়ে না তোলে বা অন্যের মনোকষ্টের কারণ না হয়। তৃতীয় রিপু লোভ। মনের যে বৃত্তি দ্বারা অন্যের দ্রব্য পাওয়ার অভিলাষ হয় তাকেই লোভ বলে। এই লোভের আবার দুই সহচরী, তৃষ্ণা এবং লালসা। তৃষ্ণার কারণেই জীবের পার্থিব চাহিদার আকাঙ্ক্ষার কখনো পরিতৃপ্তি হয় না। জীব সদাই তৃষ্ণার্ত থাকে এই ভেবে, আহা, জগতে কত ভালো ভালো পাওয়ার বস্তু আছে, আমি তার কতটুকুই বা পেলাম। এবং বর্তমান মনে যা কিছু এখনো পেলাম না, সেই বিষয়গুলি প্রাপ্তির আশা থাকে, তাকেই বলা হয় লালসা। চতুর্থ রিপু মোহ। এই মোহ নামক রিপুর দ্বারাই আক্রান্ত হয়ে নরনারী সর্বদাই আমার আমার এই বোধের দ্বারা শোক, তাপ ইত্যাদি নানাবিধ জাগতিক জ্বালায় সদাই জর্জরিত। পঞ্চম রিপু মদ। জাগতিকভাবে মদ বা মদিরার প্রভাবে মানুষ তার স্বাভাবিক বিচার বুদ্ধি হারিয়ে ফেলে এবং তার মধ্যে একটা মত্ততা জন্মায়, তাই না বন্ধুরা? এই মদ রিপুও কিন্তু একই রকম ভাবে আমাদের মধ্যে মত্ততারই জন্ম দেয়। এই রিপুর জন্যই আমাদের মধ্যে জন্মায় অহংকার, দর্প, গর্ব। এই রিপুর প্রভাবেই আমাদের অর্থ, বিত্ত, শিক্ষা, বংশগৌরব, ক্ষমতা ইত্যাদি আছে, এই বোধের দ্বারা আমরা চালিত হই। যদিও অহংকার, দর্প, গর্বকে মনে হয় একই কথা, কিন্তু আচরণ অনুযায়ী এদের প্রকাশ ভিন্ন ভিন্ন। কিরকম? আত্মাভিমানে আমি শ্রেষ্ঠ, বাকি সব তুচ্ছ, এই বোধ জাগাকেই বলে অহংকার। দৈব আশীর্বাদে কিছু বুদ্ধি, জ্ঞান, বিদ্যা বা গুণের অধিকারী হয়ে নিজেকে বিরাট বুদ্ধিমান, পরম বিদ্বান বা জ্ঞানী ভাবা, অথবা কিছু জাগতিক সম্পদ লাভ করে নিজেকে পরম ঐশ্বর্যশালী ভেবে অন্যকে ঘৃণার চোখে দেখা, মনের এই যে প্রবণতা, একে বলে গর্ব। আবার নিজের শ্রেষ্ঠাভিমানে উত্তেজিত হয়ে তেজের সঙ্গে নিজের গরিমা প্রকাশ করাই হল দর্প। এই জগৎ, ব্রহ্মাণ্ড অনন্ত, এই অনন্ত অসীমতার তুলনায় আমি যে ঠিক কতখানি ক্ষুদ্র তার পরিমাপ করাটাও যে বড়ই দুঃসাধ্য। কাজেই এমতো অবস্থায় কোনো বিষয়েই মদ, অহংকার, দর্প, গর্ব করা
সে কি বাতুল্যতা মাত্র নয়? মাৎসর্য অপরের কোনো কিছু ভালো দেখলে আমাদের অনেক সময় ভালো লাগে না, সেই ব্যক্তির ওপর কেমন যেন বিরাগ বিদ্বেষ তৈরি হয়ে যায় মনে। এই যে দেশভাব মনের, তাকেই বলা হয় মাৎসর্য, অর্থাৎ পরশ্রীকাতরতা। এই মাৎসর্য ভাব কম বা বেশি প্রতিটি জীবের মধ্যেই কিন্তু থাকে। এটি একটি আসুরিক প্রবণতা যা আমাদের মনকে আশ্রয় করে আমাদের আসুরিক শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছে। এই মাৎসর্য ভাবকে দমন করতে গেলে অন্যের উন্নতি দেখে সেই ব্যক্তির প্রতি ঈর্ষান্বিত না হয়ে এটাই মনে করা উচিত, সে যা পেয়েছে তার প্রাপ্তির অন্তরালে আছে সেই ব্যক্তির কঠোর পরিশ্রম এবং দৈব সহায়তা। আমরাও যদি সঠিকভাবে আত্মোন্নতির চেষ্টা করি, আমরাও সমস্ত কিছুই লাভ করতে সক্ষম হব। এই রিপু সকল আসরিক শক্তি সম্পন্ন, যারা আমাদের বর্তমান চঞ্চল মনকে আশ্রয় করে আমাদের ক্রোধ মোহ লোভ মদ কামনা মাৎসর্য তথা হিংসা ইত্যাদি নানান আসরিক মানসিকতাকে জাগ্রত করিয়ে নানান রকম আসরিক কাজকর্মের দিকে আমাদের আকর্ষিত করে। আমাদের মধ্যস্থিত প্রাণ জীবের ইচ্ছা বা অনিচ্ছা সত্ত্বেও কিন্তু নিজের ভাবে মগ্ন থেকে জীবের পোষণ করে চলেছেন প্রতিনিয়ত। আমাদের মধ্যে প্রাণ আছেন, প্রাণবায়ু সক্রিয়, তাই তো আমরা শ্বাস নিচ্ছি এবং বেঁচে আছি, তাই নয় কি? কোনো রকম কোনো অশান্তি ছায়া মাত্র কিন্তু নেই এই কাজের ক্ষেত্রে। জেগে ঘুমিয়ে সর্বাবস্থায় শ্বাসকার্য কিন্তু চলেই চলেছে। প্রাণই যে আমাদের ধারণকর্তা এবং পোষণকর্তা, তাই তো সমগ্র ঋষিমুনিরা যারা প্রাণকে জেনেছেন সাধনা এবং তপস্যার দ্বারা তারা বলেছেন, প্রাণহি ভগবান ঈশ প্রাণ বিষ্ণু পিতামহ প্রাণেন ধৈর্যতে লোক সর্বং প্রাণময়ং জগৎ। আমাদের মধ্যে থাকা দয়া ক্ষমা প্রেম ভালোবাসা সন্তুষ্টি আনন্দ ইত্যাদি সকল মানসিকতা যা আমাদের আত্মোন্নতির পথে নিয়ে চলে, এইগুলো হলো দৈব সম্পদ যা প্রাণ থেকে জাত। আমাদের যাবতীয় অশান্তির কারণ আমাদের দেহ মধ্যস্থিত ইন্দ্রিয়াদির চালক আমাদের বর্তমান চঞ্চল মন। আমি কর্তা এই বোধ নিয়ে সমস্ত ইন্দ্রিয়গণের দ্বারা নানাবিধ ভালোমন্দ কাজকর্ম করতে আমাদের বাধ্য করছে এবং সাময়িক জাগতিক প্লেজার পেতে গিয়ে দীর্ঘস্থায়ী পেইন গেইন করছে। এদেরই প্রভাবে আমরা বুঝতে পারি না আমি মন নই, আমি প্রাণস্বরূপ। আমরা এটাও বুঝতে পারি না আমাদের ইন্দ্রিয় এবং রিপুগণের চেয়ে আমাদের বড় শত্রু আর নেই, এরাই আমাদের আসুর সুখের প্রলোভনে বশীভূত করে আজ এই বন নানাবিধ কষ্ট অশান্তি ও অসহ্য যন্ত্রণা প্রদান করে নিজ আধিপত্য স্থাপন করে রেখেছে। এই রিপুদের পুরোপুরি জয় করা গীতা বর্ণিত আত্মবিদ্যা এবং গুরু প্রদর্শিত পথে আত্মসাধনা ছাড়া কিন্তু সম্ভব নয়। তবুও যদি আমরা নিজেদের মনের চিন্তাভাবনার চলনের প্রতি লক্ষ্য রাখি এবং সবসময় অন্যের মঙ্গল হোক এই চিন্তায় থাকি, তাহলে কিছুটা হলেও আমরা এই সমস্ত আসরিক রিপুদের নিয়ন্ত্রণ করতে পারব। তবে কি জানেন বন্ধুরা, নিজের মঙ্গল না হলে অপরের মঙ্গল করা যে সম্ভব নয়, তাই নিজের মঙ্গলের জন্যই নিজের মনকে আত্মোন্নতির চিন্তায় লিপ্ত করতে হবে। যে কোনো কুঅভ্যাস কুসঙ্গ কুচিন্তা থেকে নিজেকে রক্ষা করার জন্য সব সময় নিজের মনকে কিছু ভালো শিক্ষা জ্ঞান সদর্থক ভাবনায় চালিত করতে হবে। ক্ষমা দয়া ভালোবাসা ইত্যাদি দৈব অনুভূতিগুলিকে জাগ্রত করার চেষ্টা করতে হবে। মনের সুন্দর ভাব বজায় রাখার জন্য সুন্দর সুন্দর বই পড়তে হবে মনীষীদের জীবন সম্পর্কে এবং তারা জগতের জন্য কী কী অবদান রেখে গেছেন তা জানতে হবে। নানাবিধ সদর্থক সৃজনশীল কাজে নিজের মনকে ব্যস্ত রাখতে হবে। দিনের মধ্যে কিছুটা সময় আধ্যাত্মিক বিষয়ে চর্চা করে কাটাতে হবে। অন্যের মধ্যে কী কী দোষ আছে সেটা খোঁজার চেষ্টা না করে আমরা যদি আমাদের পরিচিত মানুষগুলোর মধ্যে থাকা গুণগুলো দেখার চেষ্টা করি, সমালোচনা না করে যদি প্রশংসা করার সুযোগ খুঁজি, দেখা যাবে আমাদের সঙ্গে অন্যরা ঠিক সেটাই করছে ধীরে ধীরে। আসলে বন্ধুরা, অন্যকে বা পারিপার্শ্বিকতাকে নিয়ন্ত্রণ করার চেয়ে অনেক জরুরি এবং তুলনায় সহজ কাজ নিজেকে নিয়ন্ত্রণ করা। এইভাবেই যদি আমরা ভাবতে পারি,
নিজেদের মন এবং চেতনাকে সঠিক পথে চালানোর চেষ্টা করি, নিশ্চয়ই আমাদের মধ্যে থাকা রিপুস্বরূপ আসুরিক শক্তির প্রাথমিক মোকাবিলা আমরা করতে পারব। বাড়বে মানুষের প্রতি মানুষের বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা এবং নির্ভরতা। কেউ একা হয়ে পড়ব না, কমবে মানুষের সঙ্গে মানুষের দূরত্ব।